ডিভিএস ম্যাডামের এই ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে আজকে আমাদের দেখো সামনেই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্বের মূল্যায়ন শুরু হয়ে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণীর বাংলার কী ধরনের প্রশ্ন কাঠামো থাকে কত নাম্বার থাকে প্রশ্ন ঠিক আছে কত নাম্বারে এক্সাম হবে এবং কোন কোন চ্যাপ্টার বাংলায় থাকবে সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তোমাদের যেমন আমি কমিটমেন্ট করেছিলাম যে প্রতিটা চ্যাপ্টার্সের প্রশ্ন উত্তর তোমাদের ধরে ধরে আমি দিয়ে দেবো অলরেডি একটা চ্যাপ্টার এর আগে আমি আপলোড দিয়ে দিয়েছি পরপর সমস্ত চ্যাপ্টার্সগুলো আমি আপলোড দিয়ে দেবো সমস্ত বিষয়ের ওপর নোটিফিকেশানটা তোমরা অন রেখো ঠিক আছে আর একটু আগে তোমাদের আমি একটা ভিডিও আপলোড দিয়েছি পরিবেশের ওপর পরিবেশের প্রশ্ন উত্তর সমস্ত কিছু নিয়ে সেটা যারা দেখো নি ভিজিট করে দেখে নিও ডেসক্রিপশানে সমস্ত প্লে লিস্ট দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের কিছু কথা আমি বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট বলা প্রতিটা সাবজেক্টে সেকেন্ড ইউনিট টেস্টে যে যে চ্যাপ্টার্সগুলো আছে সবগুলো আমি আলোচনা করে দিয়েছি যারা দেখোই ডেসক্রিপশানে প্রতিটা সাবজেক্টের প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে আর গণিত আর ইংরাজিটার জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ম্যাথ সার্চ করে নেবে বা ম্যাথ ডিভিএস ম্যাডাম চ্যানেলের নাম ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে তাহলে কিন্তু গণিত আর ইংরাজি সমস্ত প্রশ্নপত্রও পাবে প্লাস আলোচনাগুলো পেয়ে যাবে এখন আর কথা বাড়াবো না শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো আজকে আমরা আলোচনা করছি কি না চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের মূল্যায়নটা নিয়ে ওকে বাংলার প্রশ্নপত্র প্রশ্ন কাঠামো সেগুলো নিয়ে দেখো সময় আমাদের থাকবে কত না চল্লিশ মিনিট দেওয়া হবে পূর্ণমান কততে হবে না কুড়িতে কুড়িতে আমাদের এক্সাম থাকবে ওকে কোন কোন বিষয়গুলো বাংলায় আমাদের পড়তে হবে অ্যামাজনের জঙ্গলে এটা কিন্তু পড়তে হবে সত্যি চাওয়া এটাও কিন্তু পড়বে ওকে এই অ্যামাজনের জঙ্গলের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমি করিয়ে দিয়েছি সহ আমি সাগর পাড়ি দেব এটা রয়েছে আমাদের এটারও করিয়ে দিয়েছি আমি দক্ষিণ মেরু অভিযান এটা আমাদের রয়েছে আর বহুদিন ধরে এটাও সঙ্গে আমাদের পড়তে হবে এগুলোও করিয়ে দিয়েছি আলো এই চ্যাপ্টারটা রয়েছে বর্ষার প্রার্থনা এই চ্যাপ্টারটাও রয়েছে আমাদের এগুলোও আমি করিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর সহ আলোচনা সহ আচ্ছা অ্যাডভেঞ্চার বর্ষার এটাও রয়েছে বায়ু বয় বেগে এটাও রয়েছে আমার মায়ের বাপের বাড়ি নদীপথে এটাও পড়ে নেবে সঙ্গে এটাও রয়েছে আমাদের দূরের পাল্লা এটাও রয়েছে প্রতিটা চ্যাপ্টার্সের প্রশ্ন উত্তর সহ গল্প আলোচনা কবিতা আলোচনা সব আমি করে দিয়েছি বাংলার প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে আর এর মধ্যে আরেকটা কথা আমি বলে দেবো যে আমার মায়ের বাপের বাড়িটা খুব ভালো করে প্রশ্ন মানে পড়বে এখান থেকে কিন্তু খুব খুটিয়ে খুটিয়ে প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট দেখো ভাষা পাঠ থেকে যে যে চ্যাপ্টার্সগুলো থাকবে সরসন্ধি আছে বাক্যের কথা আছে দিনলিপি আছে এই সরসন্ধি বাক্যের কথা এই চ্যাপ্টার্সগুলো আমি হাতে কলমে প্রশ্ন উত্তর সহ ভাষাপাঠ থেকে করিয়ে দিয়েছি দিনলিপিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওকে খুব তাড়াতাড়ি আমি আপলোড দিয়ে দেবো আজকের ডেটে যারা দেখছো তাদেরকে জানাচ্ছি খুব তাড়াতাড়ি আপলোড পেয়ে যাবে আর পরে যারা দেখবে অবশ্যই আপলোড থাকবে গ্রামারের প্লে লিস্ট থেকে দেখে নেবে ঠিক আছে বা বাংলার প্লেলিস্ট থেকে দেখে নেবে আচ্ছা নেক্সট দেখো আমরা এবার একটু প্রশ্ন কাঠামোটা জানবো ওকে আমরা জানলাম কুড়ি নম্বরে পরীক্ষা হবে এবার প্রশ্ন কাঠামোটা আমরা একটু দেখব কি ধরনের প্রশ্নটা হয়ে থাকে ওকে আর কত নম্বর করে থাকে কোনটায় সেটা একটু দেখে নেব রাইট সবার আগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো ওকে আমাকে এখানে দেওয়া আছে কি না চারটে প্রশ্ন দেওয়া থাকবে এক নম্বর করে প্রতিটা প্রশ্নের জন্য থাকবে আর চারটে চার নম্বর তাহলে এখানে আমার থাকছে ওকে কি কি প্রশ্ন কি ধরনের প্রশ্ন দেখো পাঠশালায় যাওয়ার পথে কথক এটা থ হবে ওকে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নিতাই কে নেক্সট প্রশ্ন কি আছে দেখো স্কট স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন ঠিক আছে এর সমস্ত কিন্তু দক্ষিণ মেরু অভিযানের সব প্রশ্ন উত্তর কিন্তু খুব খুটিয়ে পড়বে আমি করিয়ে দিয়েছি স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন ওকে নেক্সট প্রশ্ন দেখো কার নাকে নোলক ছিল ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো শুক্তি সদাগরকে কি নজরানা দেবে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে চারটে লিখতে দেওয়া বলা হয়েছে সাধারণত কিন্তু চারটে প্রশ্ন থাকে চারটে লিখতে দেওয়া হয় অপশান কিন্তু থাকে না তো সেই জন্য অপশানের আশা কিন্তু করবে না সব প্রশ্ন পড়তে হবে নেক্সট দেখো দু নম্বরে আমাদের কি দিয়েছে বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও ওকে প্রদত্ত বাক্যটির থেকে কর্তা কর্ম ক্রিয়াপদ খুঁজে বার করো ওকে এখানে কিন্তু দেখো কি দেওয়া আছে বলছে আমি ওষুধ বলে দিচ্ছি ওকে এখান থেকে কর্তা কোনটা হবে কর্ম কোনটা হবে এবং ক্রিয়াপদ কোনটা হবে এটা আমাকে লিখতে হবে নেক্সট সঙ্গে আছে উবার ছবি আঁকছিলো এটা উবার উবার ছবি আঁকছিলো ঠিক আছে এটা উবা ছবি আঁকছিলো হবে ওকে ছবি আঁকছিলো এই দুটো সেন্টেন্সে আমাকে কি করতে হবে না কর্ম কর্তা ক্রিয়াপদ বার করতে হবে প্রত্যেকটায় দেড় নম্বর করে আছে দুটো আমার তিন নম্বর দেওয়া আছে ওকে নেক্সট দেখো নেক্সট আমাদের সন্ধিবিচ্ছেদ করতে হবে সন্ধিবিচ্ছেদ কি আছে দেখো এখানে তিনটে দেওয়া আছে যে কোনো দুটো করতে হবে দেশান্তর তেপান্তর সূর্যাস্ত ওকে এটা আমাকে সন্ধিবিচ্ছেদ করে লিখতে হবে যে কোনো দুটো এখানে অপশান দেওয়া হয়েছে কিন্তু সাধারণত অপশান দেওয়া হয় না আমি বারবার বলছি ওকে তো অপশানে আশা করবে না নেক্সট আমাকে তিন নম্বর কি বলেছে দেখো আর এখানে যে দুটো দেখলাম আমরা দু নম্বর রয়েছে এক নম্বর করে কিন্তু আছে সন্ধি বিচ্ছেদে ওকে নেক্সট আমাকে কি বলেছে যে নাইকো তারা হয় না পাছে দেরি নাইকো তারা হয় না পাছে দেরি এর পরের লাইন দুটো লেখো দু নম্বর দেওয়া আছে অর্থাৎ এটা একটা কবিতার লাইন তুলে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা বিচিত্র সাত যতদূর আমরা বুঝলাম তো এর পরের লাইন দুটো আমাদের লিখতে হবে নেক্সট দেখো কি বলছে আজকে কিন্তু আমি প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি না কেন প্রশ্ন উত্তর সহ এর পরেও আমি আলোচনা করব আর এর আগেও আমি আলোচনা করেছি আজকে শুধু প্রশ্ন কাঠামোটা আমি দেখাচ্ছি ওকে নেক্সট প্রশ্ন দেখো নিচের শূন্যস্থান পূরণ করো ঠিক আছে এখানে দেখো তিন নম্বর দেওয়া আছে অর্থাৎ তিনটে আছে আমাকে কিন্তু তিন নম্বর দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে দেখি বলছে কার বাড়ি সরি কার বাড়ির নাইওরি ড্যাশ ড্যাশ রে মাঝি ওকে এখানটা কি হবে এটা আমাদের বস বসাতে হবে নেক্সট বলেছে দেখো নৌকাও এগিয়ে চলে ড্যাশ করে ওকে এখানে আমাকে কি হবে শূন্যস্থানটা বসাতে হবে নেক্সট আমাকে দিয়েছে দেখো হই ছই উচ্ছ্বাস আনন্দে ড্যাশ যায় বাকি বালাটুকু ওকে এখানে শূন্যস্থানে কি হবে আমাকে লিখতে হবে নেক্সট ড্যাশ ওঠে ক্ষণে ক্ষণে জলের ওপর নিঃশ্বাস নিতে রাইট এখানে শূন্যস্থানে কি হবে আমায় বসাতে হবে রাইট এখানে আমাকে তিনটে তিন নম্বর কিন্তু রয়েছে রাইট এই শূন্যস্থানটার জন্য আমাকে ঠিক করে কিন্তু ফিল আপ করতে হবে ওকে নেক্সট দেখো বলেছে নিচের যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও রাইট এখানে আমাকে কি দিয়েছে প্রথম প্রশ্নটা যে শম্ভুর দাদুর জন্য কি আনতে কোথায় গিয়েছিল তিন নম্বর দেওয়া আছে রাইট কি আনতে কোথায় গিয়েছিল মানে শুধু একটু লিখলে হবে না ভালো করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এটা তিন নম্বর দেওয়া আছে কিন্তু ওকে নেক্সট প্রশ্ন দেখো আমাদের দিয়েছে বলছে বোতর সম্পর্কে অ্যামাজনে অঞ্চলের প্রচলিত বিশ্বাস কি তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে ঠিক আছে তার মানে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি দেড় নম্বর করে ভাগ করা আছে কিন্তু প্রশ্নটার মধ্যে অর্থাৎ দেখো এই যে প্রথম দুটো প্রশ্ন যেহেতু আছে এই প্রশ্নটার জন্য দেড় নম্বর আর এই প্রশ্নটার জন্য দেড় নম্বর টোটাল তিন নম্বর ওকে নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে বলছে দূরের পাল্লা কবিতায় কবি দূরের পাল্লা কবিতায় পথে যে প্রাকৃতিক দৃশ্য চোখে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো অর্থাৎ দেখো এই কবিতাটা পড়ে আমরা যা বুঝেছি দূরের পাল্লা সেটাই কিন্তু আমাদেরকে নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে প্রকৃতির দৃষ্টটা তুলে ধরতে হবে তিন নম্বর দেওয়া আছে তো কমসে কম কিন্তু আমাদের ছটা লাইন লিখতেই হবে এটার সম্বন্ধে ওকে তো এটা এই ধরনের কিন্তু আমাদের প্রশ্নের প্যাটার্নগুলো থাকে এখানে তিনটে প্রশ্ন আমরা দেখতে পারলাম রয়েছে কিন্তু আমাকে দুটো প্রশ্নের আনসার করতে দেওয়া হয়েছে ওকে অপশান থাকতেও পারে নাও থাকতে পারে তো সেজন্য জন্য অপশানের ভরসা আমরা করব না ওকে বোঝা গেল এই ধরনের প্রশ্নগুলো থাকবে কীরম নাম্বার থাকবে এবার কটা রচনা আমি বলে দিচ্ছি এগুলো জাস্ট একটু পড়ে নেবে এটা কিন্তু প্রশ্নপত্রের মধ্যে নেই এটা আমি রচনাটা দিচ্ছি এগুলো একটু পড়ে নেবে যেমন ধরো তোমার জীবনের একটি স্মরণীয় দিন তোমার প্রিয় ঋতু আচ্ছা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর একটি বর্ষা মুখর দিন ঠিক আছে এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে রচনা সাধারণত স্কুলে যেগুলো করানো হবে তার মধ্যেই রচনা থাকে তো সেই জন্য কিন্তু রচনা যদি রচনা থাকে এই যেমন এই পেপারে নেই রচনা যদি থাকে রচনায় কিন্তু সাধারণত চার নম্বর দেওয়া থাকে এবং আট লাইন লিখতে দেওয়া থাকে ওকে তো সেই জন্য রচনা কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে ওকে তো হয়ে গেলো প্রশ্নপত্র এরপরে কিন্তু প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করব তোমাদের নোটিফিকেশানগুলো তোমরা অন রাখবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকে